অনূর্ধ্ব ১৯ এর আরিফুল ইসলাম ইথুন বিশ্বসেরা হওয়ার স্বপ্নটা কিশোরগঞ্জ থেকে শুরু। সেই স্বপ্নের পিছনে দৌড়াতে দৌড়াতে এখন লাল সবুজের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা। এসব একদিনের কল্পকাহিনী নয়, বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে কালবেলার মুখোমুখি হয়ে তিনি জানান ক্রিকেটার হওয়ার একান্ত নিজস্ব গল্প। ক্রিকেটটা আসলে কিভাবে ভাবনায় আসলো, কিভাবে মনে হলো যে ক্রিকেটার হব কিংবা ক্রিকেট খেলবো? আসলে কি মানে আমি যখন একদম ছোট, মানে আমার মেবি 7-8 বছর, তখন থেকে আমার ভাই খুব ভালো ক্রিকেট খেলতো, মানে ও অনেক বড় বড় ছক্কা মারতো আর আমি মাঠে বসে খেলা দেখতাম যখন স্কুলে পড়তাম। তো তখন থেকে আমার ভিতরে একটা মানে শখ জাগছে যে আমি অনেক বড় বড় ছক্কা মারবো, আমি ক্রিকেট প্লেয়ার হবো। তো আমি যাই প্রতিদিন মাঠে বসে থাকতাম আর আমার মানে আমার জন্য ন্যায় রিকোয়েস্ট করতাম আমার ভাইয়ের কাছে। তো তখন খেলতো বড় ভাইরা, তো আমার নিত না, আমি তো বল করে দিতাম। তো এইভাবে আস্তে আস্তে যখন আমি মানে 13-14 বছর হলো, আমি ক্লাস 7 বা 6 উঠলাম, তখন আমি স্কুলে অনেক ভালো খেলতাম, কেউ আমার সাথে পারতো না, মানে আমি যে টিমে খেলতাম অনেক বেশি ভালো খেলতাম আল্লাহর রহমতে। তো ওখান থেকে আমি স্কুলে একটা টিম হয়েছিল বেস্ট 11 পুরো স্কুলে, আমি ক্লাস 6-এর আমি একাই চান্স পেয়েছিলাম ওই টিমে, আর আমার ভাইদের ক্লাসের বেশিরভাগ প্লেয়ার ছিল 10-এ। তো ওখান থেকে অনেক ভালো খেলতে খেলতে হঠাৎ করে আমার চাচাতো ভাই আর কি, ও বলতেছিল বিকেএসপি, ওখানে মানে সবাই মানে বলতেছিল বিকেএসপি নামে একটা স্কুল আছে, ওখানে শুধু খেলাধুলাই হয়, ওখানে ভর্তি হওয়ার জন্য ভালো হবে, মানে আমার কাকা চাচাতো ভাই ওনারা বলতেছিল। তো ওখান থেকে আমি আমার আম্মুকে রিকোয়েস্ট করলাম যে আমার নিয়ে যাও, যেমনি হোক আমি মানে পড়াশোনা করবো না, আমি খেলাধুলা করবো। তো হঠাৎ করে বলতে বলতে রিকোয়েস্ট, ওনারা মানতেছিল না, পরে আম্মু রাজি হলো যে ঠিক আছে ওর ইচ্ছার প্রায়োরিটি দেই। তারপর আম্মু আমার নিয়ে আসলো ফার্স্টে ট্রায়াল দেওয়ার জন্য। তো আমি প্র্যাকটিস না করে মানে ক্রিকেট বলে আমি ডিরেক্ট সরাসরি আসলাম বিকেএসপিতে ট্রায়াল দিতে। তো ট্রায়ালে আমি ওইবার চান্স পাই নাই, কিন্তু আমি যখন গেট থেকে বের হলাম তখন বিএসএর একটা প্রসপেক্টর দেখলাম, ওই প্রসপেক্টর থেকে আমি নাম্বার নিয়ে ফোন দিলাম সরাসরি স্যারকে। তো স্যার বললো ঠিক আছে তুমি ভর্তি হইতে পারো, তুমি কোর্স করলে এখানে প্র্যাকটিস করলে ভালো হবে তোমার জন্য। তো আমি ওখানে ভর্তি হইলাম, আমি সব কিছু নিয়ে ওখানে গেলাম। এটা 2015 সালের দিকে, আমি 6 মাস ভর্তি প্র্যাকটিস করার পরে তখন আমি বিকেএসপি 2 মাসের ক্যাম্পে চান্স পাই। তো 2 মাসের ক্যাম্প থেকে 7 দিনের ক্যাম্প সরাসরি, তারপর ডিরেক্ট ভর্তি। আমার ভর্তির সাল ছিল 2016 সাল, ওখান থেকে আর কি মেইন ক্রিকেটটা আর কি বোঝা আর ক্রিকেটটা নিয়ে আর কি স্বপ্ন বোনা। তো ওখান থেকে এই প্রফেশনালি ক্রিকেটটা শুরু করে আল্লাহর রহমতে। দেন আস্তে আস্তে 14 ডিভিশন, 16 ডিভিশন, 17 আন্ডার 19, 18 তারপর আন্ডার 19। সাধারণ মানুষেরা যেখানে শেষ করেন, অসাধারণেরা ঠিক সেখান থেকেই শুরু করেন। আরিফুল ইসলামের ইন্টারেস্টিং পার্টটা এখানে, অনূর্ধ্ব 19-এর এই বিশ্বকাপটাকে তিনি মনে করছেন এটাই তো কেবল শুরু, এরপর জাতীয় দল, পরের ভাবনা কিভাবে সেরাদের সেরা বিশ্ব সেরা হওয়া যায়। আসলে মানুষ তো স্বপ্নের শেষ নেই, আর আমার স্বপ্ন তো ওয়ার্ল্ড ক্লাস হওয়া, ওয়ার্ল্ডের সেরা হওয়া। তো ওই দিকটা বিবেচনা করলে এখন কেবল শুরু, এখনও কিছুই হতে পারি নাই। তো যেহেতু 19টা আমার একটা ধাপ, আমি মনে করি এটা আমার প্রথম ধাপ, আমার সেকেন্ড ধাপ হতে পারে আমার ন্যাশনাল টিম, আমার লাস্ট ধাপ হতে পারে আমার ওয়ার্ল্ড সেরা, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হওয়া। সো এটা আমার কেবল শুরু আমি মনে করি। কিশোরগঞ্জ জেলার আরিফুল ইসলাম ইথুন ছেলেটা আসলে ক্রিকেট খেলা যখন শুরু করেছিলেন তখন তিনি বসে থাকতেন, তিনি তার মুখে আসলে শুনছিলাম। এই ইথুন যার জেলা থেকে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেই, সেই ইথুন কিন্তু এখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন, জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখাচ্ছেন, 19-এ অলরেডি খেলছেন। ইথুনের সবথেকে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে যে তার প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি উঠে এসেছেন, তিনি সেরা হতে এসেছেন। তার একটা কথাই বারবার স্পষ্ট হচ্ছিল, তিনি সেরা হতে এসেছেন, তিনি ওয়ার্ল্ড ক্রিকেটে সেরা হবেন। যারা সেরা হয় তাদের ভাবনাগুলো আসলে এরকম সেরাই হয়, তার জেলা সেরা না, তিনি যেখানে থাকতেন, যেখানে প্র্যাকটিস করতেন কোনো কিছুই সেরা না, তবে তার ভাবনাটা সেরা। এই সেরা ভাবনা নিয়ে আরিফুল ইসলাম ইথুনের মতো ছেলেরা সেরা হওয়ার জন্যই এই ঢাকায় আসে, বাংলাদেশ লাল সবুজের জার্সি পরে এবং সবশেষ মাঠে পারফর্ম করে, যা বাংলাদেশের সম্মান, বাংলাদেশের গর্ব। সাদিক আহমেদ সানি, কালবেলা।